আফরা মিয়া জানতে চেয়েছেন, স্বামী টাকা না বলে নিজের ভাইবোনদের দিলে গুনাহ হবে কিনা, অথবা দান করলে স্বামী যদি আপনাকে খরচের জন্য দেন এবং খরচটা আপনার দায়িত্বে দেন, সেখান থেকে আপনি কিছু বাঁচিয়ে তাদেরকে দেন, সেটি জায়েজ আছে। এছাড়া যদি স্বামীর মৌন সম্মতি থাকে আপনাকে যে কোনো দান খয়রাত করার ব্যাপারে, তাহলে আপনি তাদের গরিব হলে তাদেরকে দানের অংশ হিসেবে দিতে পারবেন। আর এই দুইটা ছাড়া যদি এমন হয় যে স্বামীর পক্ষ থেকে মৌন সম্মতি নাই, তিনি জানলে শুনলে অথবা হয়তো নাখোশও হবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার টাকা নিয়ে দিতে পারবেন না। এরপরে তাশফিকুল ইসলাম তাশফিয়া আপনি জানতে চেয়েছেন, যারা ডিফেন্সে জব করে তাদের বিয়ে করার জন্য তো সরকারের একটা নির্দিষ্ট বয়সের অনুমতি দেয়, সেক্ষেত্রে সরকার একটা নির্দিষ্ট বয়স অনুমতি দেয়, সেক্ষেত্রে তার পরিবারকে জানিয়ে যদি বিয়ে ঠিক করে রাখে কোনো গুণা হবে কিনা, কোনো অসুবিধা নেই, বরং আগদো যেটাকে বলে আগদোটা সেরে রাখতে পারেন। আগদো সেরে রাখলে অনেক গুণা থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়। এই যুগে দিনের উপরে চলার জন্য, পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য কি পরামর্শ দিবেন আপনি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আজকাল দিনের উপরে পরিপূর্ণ চলা এটা যে কত চ্যালেঞ্জিং, এটা যে কত কঠিন, সেটা যারা দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন সিরিয়াসলি তারা সবচেয়ে ভালো বুঝবেন। শয়তান তার এবং তার দোসররা এই পৃথিবীটাকে এমনভাবে সাজাচ্ছে যে দিনের প্রতি বিশ্বাসটাই ধরে রাখা আমাদের জন্য কঠিন হবে, এবং চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এই চ্যালেঞ্জ বৃদ্ধি হওয়াটা কেয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, ইমানে তো ঠুনকো হয়ে যাবে, এবং দিনের বিষয়গুলোকে এত হালকা করে ফেলা হবে। এখন সেই সময়টা পার হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব কায়মানবাক্যে সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য দোয়া করা উচিত, আল্লাহর সাহায্য চাওয়া উচিত, নিজের জায়গা থেকে সিরাতুল মুস্তাকিমের চলার জন্য যারা সত্যিকারের তাকওয়া চর্চা করেন, বলিষ্ঠ ইমানের অধিকারী রাখেন থাকেন, সে সমস্ত ব্যক্তিদের মাঝে তাদের সাথে আপনি তাদের সাথে উঠা বসা করা উচিত, তাদের সান্নিধ্যে থাকা উচিত, এবং আরও অনেকগুলো পরামর্শ আছে ইনশাল্লাহ। বিস্তারিত বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপে জানাবো আপনাকে ইনশাল্লাহ। ইমান সর্দার জানতে চেয়েছেন, মিথ্যা মামলায় সাজা হলে কি বাদী বিচারক দোষী সাব্যস্ত হবেন কিনা আল্লাহর কাছে? যিনি বাদী তিনি যদি জানেন যে এই লোকটা নির্দোষ কিন্তু শত্রুতাবশত মামলা করে তাকে সাজা খাটিয়েছেন খাইয়েছেন, তাহলে তো তিনি অপরাধী হবেন, এতে কোনো সন্দেহ না। তিনি জালেম এবং মিথ্যাবাদী, এবং নানা কারণে তিনি অনেক জঘন্য অপরাধ করছেন, জাহান্নামের জন্য একটি কাজ যথেষ্ট, এবং এটা অনেক ডেঞ্জারাস অপরাধ। কিন্তু যিনি বিচারক তিনি যদি সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন, তারপরেও তিনি সেটি উদ্ঘাটন করতে ব্যর্থ হন, তাহলে তিনি গুণাগার হবেন না। কারণ সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যিনি জাজমেন্টের জায়গায় আছেন, গবেষক, একজন আলেম যখন কোনো মাসালা গবেষণা করবেন, একজন জাজ যখন কোনো বিষয়ে অ্যানালাইসিস করবেন, সত্য মিথ্যা নিরূপণ করার জন্য চেষ্টা করবেন, তিনি তার সাধ্যের সবটুকু ব্যয় করার পরও যদি যেটি তিনি নিরূপণ করেছেন বা যেটি তিনি সিদ্ধান্তে এসেছেন সেটি যদি বাস্তবতার বিপরীত হয়, তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন না, কারণ তার সাধ্যের সবটুকু তিনি ব্যয় করেছেন, তার উদ্দেশ্য যদি খারাপ না থাকে। এরপরে মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো অন্যদিকে তাকাল নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুণা হবে কিনা? স্বাভাবিক যে নড়াচড়া এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে, এভাবে তাকানো তো অবশ্যই দোষের, কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে, ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এরিয়াতে চলে আসে, সেটি দোষের কোনো কারণ নয়। এরপরে মরিয়ম আক্তার মুন্নি জানতে চেয়েছেন, কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে? কবরস্থান যদি হয় তাহলে চারপাশে ইটের দেয়াল করতে অসুবিধা নেই, আর কবরের চারপাশে শুধুমাত্র পার্টিশন বোঝার জন্য এক ইট বা দুইটা আপনি দিয়ে রাখলেন, এটাও হতে পারে, কিন্তু বড় ওয়াল করা উচিত নয়, বিশেষ করে কবরের উপরে পাকা করা উচিত নয়। এটি হাদিসে নিষেধ আছে, আলাদা তার বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে ভাঙতে নির্দেশ করেছেন। তবে কবরের যদি আপনার কবরকে পাকা না করে জাস্ট আপনার পার্টিশন বোঝানোর জন্য একটি ইট তুলে দেওয়া হয়, সেটা অসুবিধা নেই। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তে বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম, কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা, তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। ফাতিমা ইসলাম জানতেছেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি।
এরপর সাদিয়া জান্নাত জানতেছেন পারফেক্টলি ইংরেজি শেখার উদ্দেশ্যে বিভিন্ন ইংলিশ কার্টুন মুভি ইত্যাদি দেখা যাবে কিনা দেখতে পারেন, যদি সেখানে খারাপ কোনো দৃশ্য যদি না থাকে দেখতে পারেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্যে।